শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশা, আর শুরুতে রয়েছে এক্স ফাইলস এর কুয়াশার সত্য ঘটনা। আজকে এক্স ফাইলস এর যে ঘটনাটি শুনবেন তার নাম হচ্ছে দ্য মার্ডার অফ হিদারিচ। আসুন তাহলে শুনে কুয়াশা এক্স ফাইলস এর দ্য মার্ডার অফ হিদারিচ, তারপর আবার ফিরছি কুয়াশা এক্স ফাইলস। পাখির মতো স্বাধীন হয় না, বরং তার চেয়েও আরো বেশি স্বাধীন। পাখিকে তো সন্ধ্যা হলেই তার ঘরে ফিরতে হয়, কিন্তু মানুষের বেলায় এমন কোনো নিয়ম নেই। অন্যান্য প্রাণীর মতো মানুষ কোনো গত বাধা নিয়ম মেনে চলতে পারে না। নিয়মকে লোহার শেকল কিংবা একটা জালের মতো মনে হয়, তাই জীবনে চলার হাজারটা নিয়ম থাকলেও আমরা সুযোগ খুঁজে ফিরি কিভাবে সেই নিয়ম ভেঙে বেরিয়ে আসা যায়। নিয়মের ভেতরটা যেন আমাদের দম বন্ধ করে দেওয়ার মতো অবস্থা করে দেয়। কোনো কোনো দিক দিয়ে হয়তো নিয়ম ভাঙাটা খুব দরকার, কিন্তু আবার কোনো কোনো বিষয়ে যেন নিয়ম মেনে চলাটাই শ্রেয়, কারণ যত যাই হোক নিয়মগুলো তো আমাদের ভালোর জন্যই। সাউদার্ন ওকলাহোমা থেকে দূরে আর টেক্সাসের রেড রিভারের পাশেই অবস্থিত ছোট্ট একটা এলাকা ওয়ারিকা। প্রায় 2000 মানুষের বসবাস এখানে। এই এলাকা মূল শহর থেকে কিছুটা দূরে হওয়াতে এটা খুব চুপচাপ ধরনের একটা এলাকা বলা যেতে পারে। এখানে বিনোদনের মতো কিছুই নেই, শুধু বাচ্চাদের জন্য কয়েকটা পার্ক। এই তরুণ তরুণীদের জন্য একটা সিনেমা হলও ছিল না সেখানে। 1996 সালের শেষের দিকে নর্থ অ্যাশ স্ট্রিটে বাস করত গেইল রিচ আর তার স্বামী ডোয়ান রিচ। তারা সেখানকার খুব ধনী পরিবারগুলোর মধ্যে একটা ছিল। তাদের 4 সন্তান ছিল, যাদের মধ্যে মাত্র 16 বছর বয়সী ছিল হিদার রিচ। ওয়ারিকা হাই স্কুলে সোফোমোর ইয়ারে পড়ত। সেই স্কুলের চিয়ারলিডার ছিল সে। বাকি সব সাধারণ মেয়েদের মতো হলেও তার মধ্যে অসাধারণ কিছু একটা ছিল। সব সময় হাসি খুশি থাকত এই মেয়েটা, স্কুলে সবার সাথে মিলেমিশে চলত, ক্লাসের টিচারও তাকে খুব পছন্দ করত। অনেক দুষ্ট প্রকৃতির ছিল হিদার রিচ। সব দুষ্টুমির পরেও সে সবসময় পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করত। ক্লাসে কোনো একদিন পড়া শিখে আসেনি কিংবা হোমওয়ার্ক করে আনিনি এমনটা খুব কমই হয়েছে তার বেলায়। পড়ালেখার বাইরেও সবকিছুতে তার বেশ আগ্রহ ছিল। সব সময় যেন নতুন কিছু ট্রাই করে দেখত সে। ভাই বোনদের মধ্যেও হিদার সবচেয়ে চটপটে স্বভাবের ছিল। 1996 সালের 2 অক্টোবর বিকেল বেলা হিদার আর তার মায়ের মধ্যে হুট করে খুব ঝগড়া লেগে যায়। আর এই ঝগড়ার কারণটা হচ্ছে হিদার সারাদিন টেলিফোনে তার বন্ধু বান্ধবীদের সাথে কথা বলে, আর সেই কারণে টেলিফোনের বিল সে মাসে এসেছে $300। তার মা বলে টেলিফোনের বিল এবার হিদারকেই দিতে হবে। এভাবে করে তর্ক বিতর্ক চলতেই থাকে। রাত হয়ে যায়, তবুও মা মেয়ের মন কষাকষি থামে না। হিদার সবাইকে গুড নাইট বলে তার রুমে ঘুমোতে চলে যায়। পেছন পেছন তার বাবাও আসে তার রুমে। এসে ঘুমানোর আগে মেয়েকে আদর করে দেয়। মেয়ে তখন তাকে বলে, আই লাভ ইউ ড্যাড। বাবাও খুশি হয়ে এর উত্তরে বলে, আই লাভ ইউ টু হিদার। তারপর সেখান থেকে হিদারের বাবা বেরিয়ে তার রুমে চলে যায়। তার স্ত্রী তাদের রুমেই ছিল তখন। সে হিদারের মাকে বলে যে তাদের মেয়ে তাদের সাথে রাগ করেছে, তাই সে যেন তার মেয়ের রুমে গিয়ে মেয়ের রাগ ভাঙিয়ে মনটা ভালো করে দিয়ে আসে। কিন্তু হিদারের মা একথা কিছুতেই রাজি হয় না, সে তার রাগে অটুট থাকে। কিন্তু কে জানত যে সেই রাতেই হবে হিদারের জীবনের শেষ রাত। এটা জানলে তার মা হয়তো সেদিন কিছুতেই মেয়ের সাথে রাগ করে থাকত না, মেয়েকে হয়তো একা রুমে যেতেও দিত না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। পরদিন সকাল অর্থাৎ 3 অক্টোবর সকালে হিদারের বাবা জোয়ানে তার মেয়েকে রুম থেকে উঠাতে গিয়ে দেখে মেয়ের বেডরুম একদম ফাঁকা। হিদারকে তার বেডরুমে না পেয়ে মা বাবা দুজনই চলে যায় ওয়ারিকার জেফারসন কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের অফিসে তাদের মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা রিপোর্ট করবার জন্য। হিদারের মা যখন তাদেরকে আগের রাতে টেলিফোনের বিল নিয়ে ঝগড়ার কথা খুলে বলে, তখন পুলিশ তাদের দুশ্চিন্তা করতে নিষেধ করে। কারণ পুলিশের ধারণা মা মেয়ে ঝগড়া হওয়ার কারণে মেয়ে হয়তো রাগ করে কোথাও পালিয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে বলে জানায় তারা। কিন্তু তার মায়ের খুব একটা বিশ্বাস হচ্ছে না, কারণ সে তো তার মেয়েকে খুব ভালো করে চেনে। তার মেয়ে কখনোই এরকম করতে পারে না। পুলিশের উপর খুব একটা ভরসা না পেয়ে হিদারের বাবা মা নিজেরাই তাদের মেয়ে খোঁজ করতে শুরু করে। হিদারের এক বন্ধু র্যান্ডিউড হিদারের থেকে 1 বছর বড়, অর্থাৎ 17 বছর বয়সী এবং ওয়ারিকা ইগলস ফুটবল টিমের ক্যাপ্টেন। হিদার আর র্যান্ডির সম্পর্ক শুরু হয় কয়েক সপ্তাহ আগে থেকে। সেই থেকে শুরু হয় তাদের ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা বলা। শুধু তাই না, র্যান্ডি আর হিদারের দেখা হতো স্কুলে। স্কুল শেষ করে র্যান্ডি প্রায় তাদের বাড়িতে আসত গল্প করতে, আর তখন তারা দুজন প্রায় একসাথে বসে টিভি দেখত, যেন তাদের দুজনকে কখনোই একজন আরেকজনের কাছ থেকে দূরে সরানো যেত না।
হিদারের বাবা মা র্যান্ডিকে ফোন করে তার মেয়ের কথা জিজ্ঞেস করলো। র্যান্ডি বলল সে কিছুই জানে না, তাদের নাকি আগের দিন দুপুরের পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। হিদারের মা গেইল র্যান্ডিকে বলে কোনো কিছু জানলেই যেন সাথে সাথে তাকে জানানো হয়। র্যান্ডি হিদারের ব্যাপারে কিছু জানে না, এটা গেইলের খুব একটা বিশ্বাস হল না। তার মনে হচ্ছিল র্যান্ডি তার কাছে কিছু একটা লুকোচ্ছে, কিন্তু সেটা কি? র্যান্ডি হিদারের মা গেইলের কাছ থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে এটা মনে করার কারণ হচ্ছে, গেইল যখন হিদারের সাথে কথা বলছিল তখন কেমন যেন রোবটের মতো শিথিল ভাষায় কথা বলছিল। তার কথায় কোনো অনুভূতি জড়ানো ছিল না। আগের দিন কি করছিল এটা জানতে চাইলে র্যান্ডি হিদারের মাকে একদম সুন্দর করে সাজানোর গল্পের মতো করে সব বলে দেয়। এইভাবে হিদারের মায়ের মনে সন্দেহ জাগে। হিদারের বাবা মা তার আরেকটা বন্ধুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যার নাম জশুয়া ব্যাকওয়েল। সে ওয়ারিকা হাই স্কুলে হিদারের এক বছর সিনিয়র ছিল। হিদারের বাবা মা যখন জশুয়ার বাড়িতে যায় তখন তার দাদি তাদের বাড়ির পেছনের দিকটা পরিষ্কার করছিল। তাকে জশুয়ার কথা জিজ্ঞেস করলে সে বলে জশুয়া নাকি আগের রাতে সারা রাত পার্টি করে খুব ক্লান্ত, তাই এখন ঘুমোচ্ছে। সে কাউকে তার ঘুম ভাঙাতে নিষেধ করে দিয়েছে আর তাই এখন তার সাথে কথা বলা যাবে না। সেখান থেকে চলে আসার সময় হিদারের মা দেখল যে জশুয়ার দাদি আগের রাতে পার্টির ময়লা আবর্জনা পরিষ্কার করছে। তার মানে এই বাড়িতেই আগের রাতে একটা পার্টি হয়েছিল। এছাড়া হিদারের বাবা মা আরো সব জায়গায় তার মেয়ের সন্ধান করে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না হিদারকে। একসময় পুলিশও তাদের সঙ্গে যোগ দেয় সন্ধানে। দিনের পর দিন পার হয়ে যায় কিন্তু তবুও হিদারকে কোথাও খুঁজে পাওয়া যায় না। 16 বছর বয়সে হিদারের নিখোঁজ হবার 7 দিন পর অর্থাৎ অক্টোবরের 10 তারিখে সেখানকার পুলিশ টেক্সাসের রেড রিভারে খুব ভয়াবহ একটা জিনিস খুঁজে পায়। পুলিশের কাছে সেদিন খবর আসে রেড রিভারের উপর দিয়ে ব্রিজ থেকে কেউ একজন সেই নদীতে মানুষের একটা পা ভাসতে দেখেছে। দেখে মনে হচ্ছে একটা মানুষের মৃতদেহ উপর হয়ে নদীতে ভাসছে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে। লাশটার অবস্থা এতটাই বাজে ছিল যে এটা আসলে কার লাশ সেটা দেখে বোঝারই কোনো উপায় ছিল না, কারণ এই মানুষটার গায়ে আর মুখে এত গুলির দাগ। আর পুলিশের ধারণা লাশটা বেশ কিছুদিন আগে থেকেই পানিতে ভাসছে, তাই হাত পা চেহারা কেমন যেন ক্ষয়ে ক্ষয়ে যেতে শুরু করেছে। লাশটা একটা কম বয়সী মেয়ের লাশ ছিল। পুলিশ ধারণা করল এটাই সেই 16 বছর বয়সী হিদার রিচের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেদিন বিকেলে হিদার রিচের বাবা জন রিচ মর্গে গিয়ে টেক্সাসের রেড রিভারে পাওয়া লাশটির হাতে একটা আংটি দেখে শনাক্ত করে যে এটি তার মেয়ে হিদার রিচেরই লাশ। তারপর সে বাড়িতে ফিরে যায় হিদারের মাকে জানানোর জন্য। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে মা শকে জ্ঞান হারিয়ে ফেলে। টেক্সাসের রেড রিভারের পানিতে হিদার রিচের মৃতদেহ পাওয়ার পরদিন সারা শহরে এই খবর ছড়িয়ে গেল। সেদিন সকালে হিদারের বয়ফ্রেন্ড র্যান্ডিউড জিমে ছিল, তখন হঠাৎ তার এক বন্ধু এসে খবর দেয় যে হিদারের মৃতদেহ খুঁজে পাওয়ার কথা। এটা শুনে র্যান্ডি অনেক বেশি শকড হয়ে যায়। সেদিন তাদের ফুটবল টিমের একটা ম্যাচ ছিল। হিদারের মৃত্যু সংবাদ শোনার পর সে সেদিন ঠিক মতো খেলতেও পারেনি আর অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় সেটা ফেলে রেখেও আসতে পারেনি। কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই র্যান্ডি সে ব্রিজের উপর চলে যায় যেখান থেকে হিদারের মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল। তারপর সেখানে গিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়েছিল সে বেশ কিছুক্ষণ। পুলিশ স্টেশনে হিদারের ফাইল এখন আর হারানো বা নিখোঁজ ব্যক্তি হিসেবে ছিল না, সেটা এখন পরিণত হয় মার্ডার কেসে। পুলিশ খুব দ্রুত এই মার্ডার কেসের তদন্তে নেমে পড়ে। 16 বছর বয়সে হিদার রিচকে সর্বশেষ 1996 সালের 2 অক্টোবর জীবিত দেখা যায়। তার পরদিন সকালে তার রুমে গিয়ে সেখানে কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। তারপর তার বাবা মা পুলিশ স্টেশনে তাদের মেয়ের নিখোঁজ হবার রিপোর্ট করে আর তার ঠিক 7 দিন পর টেক্সাসের রেড রিভারে একটা লাশ ভেসে থাকতে দেখা যায়। সেই লাশ উদ্ধার করে পুলিশ স্টেশনে নিয়ে আসলে তার পরদিন হিদারের বাবা হাতের আংটি দেখে শনাক্ত করে যেটা তার মেয়েরই লাশ। সবার প্রথমে পুলিশ জিজ্ঞাসাবাদ করে গেইল রিচ অর্থাৎ হিদারের মাকে। গেইল তখন হিদারকে খুঁজে পাওয়ার জন্য তার নিজের ইনভেস্টিগেশনের কথা জানায় পুলিশকে। সে আরো বলে তার সন্দেহ হয় হিদারের বয়ফ্রেন্ড র্যান্ডি উড আর তার বন্ধু জশুয়া ব্যাকওয়েলকে। পুলিশ ওয়ারিকা হাই স্কুলের হিদারের পরিচিত সবাইকে জিজ্ঞাসাবাদ করে।
এই জিজ্ঞাসাবাদ থেকে বাদ যায়নি হিদারের চিয়ার লিডারের টিমও। কিন্তু সবকিছু ঘুরে ফিরে বারবার র্যান্ডিউড এবং তার বন্ধু জশুয়া ব্যাকওয়েলকে ইঙ্গিত করতে থাকে। হিদারের বেস্ট ফ্রেন্ড পুলিশকে জানায় যে সে শুনেছিল 2 অক্টোবর রাতের বেলা হিদার একটা পার্টিতে গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। আর সেই পার্টিতে জশুয়া আর র্যান্ডি থাকায় হিদারের বেস্ট ফ্রেন্ড ওদের দুজনকে সন্দেহ করে। জশুয়া ব্যাগওয়েলের পরিবারও ছিল সেই এলাকার ধনী পরিবারের মধ্যে একটি। আর এজন্য জশুয়া তার স্কুলের সবার মাঝে অনেকটা পপুলার ছিল। প্রায় সে দামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়াত পুরো শহর। তার স্বভাবও খুব ভালো ছিল না। স্কুলে সবার সাথে খুব ভাব দেখিয়ে চলত। সে সারাদিন অন্যদের সাথে মারামারি আর ঝগড়ায় লিপ্ত থাকত। আর এক একদিন এক একটা মেয়েকে সাথে নিয়ে ঘুরত জশুয়া। অন্যদিকে র্যান্ডিও খুব একটা ধনী পরিবারের ছেলে ছিল না। সে এখানে তার নানির সাথে বসবাস করত। কিন্তু সে তাদের স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন হওয়াতে অনেক জনপ্রিয় ছিল। তাই র্যান্ডি আর যশোর খুব ভালো সখ্যতা ছিল। তারা দুজন প্রায় রাতেই গাড়ি নিয়ে বের হতো আর প্রায় ভোর হওয়া পর্যন্ত ঘুরে বেড়াত। তবে শুধু গাড়িতে পুরো শহর ঘুরে বেড়ানোই তাদের একমাত্র কাজ ছিল না। গাড়িতে বসে তারা মৎস্য অন্য সব নেশা করত সারা রাত। তারপর পুরো শহরে হট্টগোল করত। তাদের এই বৈশিষ্ট্যের কারণেই সবাই তাদের এক নামে চিনত। মাঝে মাঝে হিদারও তাদের সাথে নাইট ট্রিপে যোগ দিত। কিন্তু এই ব্যাপারে হিদারের বাবা মা কিছু জানত না। হিদার লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হয়ে যশো আর র্যান্ডির সাথে রাতে ঘুরতে বের হতো, যেন তার বাবা মা কেউ টের না পায়। কিন্তু একদিন তাকে ধরা পড়তেই হল। 1996 সালের 27শে সেপ্টেম্বর নিখোঁজ হবার 5 দিন আগে স্কুলে ফুটবল টুর্নামেন্ট চলার সময় তারা তিনজন মাঠের কোনায় বসে ড্রিঙ্ক করছিল। অতিরিক্ত ড্রিঙ্ক করে মাতলামি করার জন্য স্কুল অথরিটির কাছে ধরা পড়ে যায় তারা তিনজনই। তখন স্কুল থেকে হিদারের বাবা মাকে ডেকে পাঠায়। এরপরে তারা জানতে পারে যে তাদের মেয়ে শুধু ড্রিঙ্ক না, অন্যান্য নেশাদ্রব্যেও অভ্যস্ত ছিল। এসব জানতে পেরে তার বাবা মা খুবই অবাক হয়, কারণ তাদের মেয়ে আগে কখনোই এমনটা ছিল না। পুলিশ যশোয়া আর র্যান্ডিকে জিজ্ঞাসাবাদ করলে তারা দুজনেই বলে 2 অক্টোবর অর্থাৎ যেদিন হিদার নিখোঁজ হয়েছিল সেদিন রাতে তারা দুজন একসাথে যশোর বাড়িতে ছিল। সেদিন নাকি তারা হিদারকে দেখেনি। তাদের কথা শুনে পুলিশের কাছে মনে হয় তারা মিথ্যে গল্প বানিয়ে বলছে। তাদের মনে হতে থাকে হিদারের খুনের সাথে তারা দুজন কোনো না কোনো ভাবে জড়িত আছে। হিদারের মৃতদেহ অটোপসি করার পর রেজাল্টে দুটো অদ্ভুত তথ্য বেরিয়ে আসে। প্রথমটা হচ্ছে হিদারকে মোট 9 বার গুলি করা হয়। আর শুধু তাই না, হিদারকে যে গুলি দিয়ে মারা হয়েছিল সে গুলি খুবই শক্তিশালী আর বিশেষ প্রকৃতির। ওয়ারিকাতে শুধুমাত্র একটা দোকানই ছিল যেখানে এরকম গুলি বিক্রি করা হতো। পুলিশ সেই দোকানে যায় জিজ্ঞাসাবাদ করতে। আর সেখানে গিয়ে পুলিশ জানতে পারে হিদারের খুনের কিছুদিন আগেই যশোয়া ব্যাগওয়েল 20 রাউন্ড গুলি কিনে নিয়ে যায়। কিন্তু যশোয়া একা আসেনি দোকানে, তার সাথে তার বন্ধু ছিল সেদিন। কিন্তু সেটা কে এই ব্যাপারে দোকানের কেউ পুলিশকে কিছু জানাতে পারে না। যশোয়ার সাথে কার্টিস গ্যাম্বল নামের একজনকে প্রায় দেখা যায়। পুলিশে কার্টিস গ্যাম্বলকে খুব ভালো করেই চেনে, কারণ কার্টিস এর আগে অনেকবার পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছিল। আর তার অ্যাডোলেসেন্টের বেশিরভাগ সময় সে কাটিয়েছে পুলিশের জুভেনাইল ডিটেনশন সেন্টারে। কার্টিস গ্যাম্বলের ব্যাকগ্রাউন্ডে খুবই বাজে রকমের কিছু জিনিস ছিল। যেমন সে অনেক আগে থেকে তার গাড়ি নিয়ে বের হয়ে যেত রাস্তায়, আর হাতে একটা বন্দুক নিয়ে রাস্তার পাশে বাড়িগুলোর পোষা কুকুরগুলোকে গুলি করে মেরে গাড়ি চালিয়ে পালিয়ে যেত। শুধু পোষা কুকুর না, সে মানুষের পোষা ঘোড়াকেও এরকম নিষ্ঠুরভাবে গুলি করে মারত। পুলিশ কার্টিস গ্যাম্বলের বাড়িতে যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সেখানে সে ছিল না। পুলিশ তার দাদি রিটা রবিনসের সাথে কথা বলে, আর তার সাথে কথা বলে পুলিশ খুব আকস্মিক একটা কথা জানতে পারে। সেটা হচ্ছে ছোটবেলা থেকেই কার্টিস গ্যাম্বল তার দাদির সাথে বড় হয়। দাদি তাকে নিয়ে প্রায় ব্লেকনেট ক্রিক ব্রিজে নিয়ে যেত মাছ ধরতে। সে তাদের মাছ ধরার জায়গাটা যেটা বর্ণনা করলো একদম ঠিক সেখান থেকেই, মানে যে ব্রিজের নিচ থেকে হিদার রিচের লাশ খুঁজে পাওয়া গিয়েছিল সেখানটায়। পুলিশের সন্দেহ এবার আরো জোরদার হল। ঠিক তার পরের দিনে পুলিশ কার্টিস গ্যাম্বলকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। সেখানে তাকে পলিগ্রাফ টেস্ট দিতে বললে সে রাজি হয়। প্রথমে সে পুলিশের সব প্রশ্নের মিথ্যে উত্তর দেয়, কিন্তু পলিগ্রাফ টেস্টে এটা সব ধরা পড়ে যায়। তারপর পুলিশ তাকে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। এই 8 ঘন্টা জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সেই হাই পাওয়ারের বন্দুকটা আসলে তার ছিল। সে বন্দুকটা পুলিশকে দিয়ে দেয়। বন্দুকটা খুব দুর্লভ প্রকৃতির M9 শটগান। দীর্ঘ 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে কার্টিস গ্যাম্বল স্বীকারোক্তি দেয়। সে জানে যশোয়া ব্যাগওয়েল
আর র্যান্ডি উডের সাথে হিদার রিচের হত্যাকাণ্ডে সে নাচেও নিজেকে জড়িয়ে ফেলে। কার্টিস গ্যাম্বিলের স্বীকারোক্তির উপর ভিত্তি করে পুলিশ জশুয়া ব্যাগওয়েল আর র্যান্ডি উডকে গ্রেফতার করে। জশুয়া ব্যাগওয়েল পুলিশকে কোনো স্টেটমেন্ট দিতে রাজি হয় না। সে জানায় আসলে র্যান্ডি হিদারকে গুলি করেছিল, সে এই খুনের সাথে কোনোভাবে জড়িত ছিল না। কিন্তু পুলিশের এটা ঠিক বিশ্বাস হয় না, কারণ একজন খুনির প্রোফাইলের সাথে র্যান্ডির প্রোফাইল কোনোভাবেই যায় না। তাই পুলিশ র্যান্ডিকে জিজ্ঞেস করে যে সেদিন রাতে সে ব্রিজের উপরে আসলে কি হয়েছিল। পুলিশ তাকে ভয়ও দেখায় যে সে যদি পুরো ঘটনা খুলে না বলে তাহলে তাকে মৃত্যুদণ্ড পেতে হবে। অবশেষে সে পুলিশকে সব খুলে বলতে রাজি হয়। 1996 সালের 2 অক্টোবর অন্যান্য সব দিনের মতোই জশুয়া র্যান্ডির বাড়িতে আসে। জশুয়ার সাথে কার্টিসও ছিল। তারপর তারা তিনজন একসাথে গাড়িতে বেরিয়ে পড়ে। জশুয়ার বাসায় অনেকগুলো উইস্কির বোতল থাকায় তারা কিছুক্ষণ পর তার বাসায় চলে যায় পার্টি করতে। সেখানে গিয়ে রাতের বেলা ফোন দেয় হিদার রিচকে। হিদার জশুয়া র্যান্ডিকে চিনত, কিন্তু কার্টিসকে সে একদমই চিনত না। আর সেই রাতে কার্টিসই গাড়ি চালিয়ে হিদারের বাসায় যায় তাকে পিক করতে, কিন্তু সে নাকি তার বাড়িতে ছিল না। হিদারকে না পেয়ে কার্টিস চলে আসে জশুয়ার বাড়িতে। সেখানে এসে দেখে হিদার আর জশুয়া জশুয়ার বাড়ির পেছনে রাখা একটা ট্রেইলারে বসে আছে। জশুয়া, র্যান্ডি, কার্টিস আর হিদার মিলে সেখানে তাদের পার্টি চালিয়ে যেতে লাগলো। র্যান্ডি আরো জানায় যে জশুয়ার হিদারের অনেক আগে সম্পর্ক ছিল, আর কিছুদিন আগে হিদারের সাথে র্যান্ডির ব্রেক আপ হয়ে যায়। সেদিন রাতে তারা খুব ঘনিষ্ঠভাবে একজন আরেকজনের সাথে মিশছিল, তাই তাদের মনে হয়েছে যে জশুয়ার হিদার কিছুক্ষণ একা থাকতে চাইছে। তাই র্যান্ডি আর কার্টিস সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা দুজন গাড়ি নিয়ে ঘুরতে শুরু করে, ড্রিঙ্ক করতে থাকে। র্যান্ডি আর কার্টিস জশুয়ার ট্রেইলারে ফিরে এসে দেখে হিদার প্রচুর ড্রিঙ্ক করে অবচেতন হয়ে পড়ে আছে সেখানে। ওকে দেখে মনে হচ্ছিল জশুয়ার সাথে ওর একটা শারীরিক সম্পর্ক হয়েছে। অনেক মাতাল হওয়ায় আর হিদারকে অবচেতন অবস্থায় দেখে কার্টিস নিজেকে আর সামলাতে পারে না। বেশ কিছুক্ষণ পর হিদারের জ্ঞান ফিরলে সে র্যান্ডিকে তাকে ধর্ষণ করার দোষ দেয়, কিন্তু র্যান্ডি এসবে কোনোভাবেই জড়িত ছিল না। এগুলো বলে বলে চিল্লানো শুরু করতে থাকে, তারপর আবার হুট করে নেশায় অজ্ঞান হয়ে যায়। এরপর কার্টিস উদ্বিগ্ন হতে শুরু করে, সে ভয় পেতে শুরু করে যে হিদারের জ্ঞান ফিরলে সে পুলিশকে খবর দিয়ে বলে দেবে যে তারা ওকে ধর্ষণ করেছে। তারপর এই ধর্ষণের মামলায় তাদের ফেঁসে যেতে হবে, দিনের পর দিন তাদের জেল খাটতে হবে। এসব ভয় পেয়ে সে হিদারকে খুন করার পরিকল্পনা করতে শুরু করে, কিন্তু তার কথা কেউ পাত্তা দেয় না। খুন করার কথা বাকি দুজনের চিন্তাতেও আসেনি তখন। জশুয়া তার দাদার ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে, গাড়িতে বাকি দুজন বসে আছে আর হিদার তখনও অবচেতন অবস্থায় শুয়ে আছে পেছনে। র্যান্ডি ভাবে যে তারা কার্টিসকে তার বাড়িতে ড্রপ করে আসবে আর হিদারকেও তার নিজের বাড়িতে রেখে আসবে, কিন্তু হুট করে কার্টিস গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে, তারপর গাড়ি নিয়ে চলে যায় রেড রিভারের পাশে। তারপর ব্রিজের উপর গাড়ি থামিয়ে তার সাথে থাকা বন্দুকটা বের করে জশুয়ার দিকে তাক করে বলে, হিদারকে ট্রাক থেকে নিচে নামাবে, নাহলে তাকে গুলি করে মেরে ফেলবে। জশুয়া, র্যান্ডি কোন উপায় না খুঁজে পেয়ে তার কথা মতো হিদারের অবচেতন দেহ এনে রাখে নিচে। র্যান্ডি গাড়ির পেছনে চলে যায়, কারণ এই দৃশ্য সে নিজের চোখে দেখতে চায় না কিছুতে। সে গাড়ির পেছনে চলে যাওয়ার সাথে সাথেই এক এক করে 9টা গুলি চলল। সে বুঝলো হিদার এখন মৃত, কার্টিস নিজ হাতে খুন করেছে তাকে। জশুয়া নিজ মুখে কিছু স্বীকার না করলেও র্যান্ডি আর কার্টিসের স্বীকারোক্তি যথেষ্ট তাকে অপরাধী প্রমাণ করায়। কার্টিস, জশুয়া আর র্যান্ডিকে কোর্টে নেবার পর একটার পর একটা শুনানি হতে থাকলো। অবশেষে 1998 সালে তাদের তিনজনকে দোষী মেনে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। 2002 সালের 28শে জানুয়ারিতে কার্টিস গ্যাম্বিল আর জশুয়া ব্যাকওয়েল আরো দুজন আসামি সব কারারক্ষীকে মেরে মন্টেগো কাউন্টি জেল থেকে পালিয়ে যায়, কিন্তু তবু নিস্তার মেলেনি তাদের। ঠিক 9 দিন পরেই অ্যাজমোর ওক্লাহোমা থেকে পুলিশ তাদের আবার ধরে নিয়ে আসে। অপরাধ কখনো পিছু ছাড়ে না, অপরাধের শাস্তি অপরাধীকে পেতেই হয়। এতক্ষণ ধরে কুয়াশায় শুনছিলেন এক্সফাইলস সত্য ঘটনা, দ্য মার্ডার অফ হিদার রিচ। আর এখন সময় হয়ে গেছে কুয়াশার মূল গল্পে যাবার। আজকের কুয়াশার মূল গল্পটি লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা, আপনাদের সঙ্গে আছে আমি শারমিন। আর এখন শুনবেন গল্পের প্রথম অংশ,
তারপর আবার ফিরছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ, যেখানে চলছে কুয়াশা। সাজিদ বাসায় নেই, 8:30 বেজে গেছে অলরেডি, আস্তে আস্তে 9:30, অত রাতে তোর হোস্টেলে ঢুকতে দেবে? হ্যাঁ, কোন সমস্যা নেই, তোমাকে অত রাতে বলতাম না, আমার রুমমেট নেই তো, তাছাড়া মনো হোস্টেলে নেই। আচ্ছা আচ্ছা শোন, ঠিক আছে, তুই গেটে বলে রাখ, আমি এক্ষুনি বেরোচ্ছি, পাঠায় চলে আসি বরং, তাড়াতাড়ি হবে। আর শোন, তোর হোস্টেল তো 7A ইউল্যাব ইউনিভার্সিটির গলিতে, তাই না? তুমি ধানমন্ডি এসে আমাকে ফোন দিও, হোস্টেলের নাম হচ্ছে বৃক্ষবিলাস, জানো তো, ইউল্যাবের গলি দিয়ে ঢুকে ডান দিকের মোড়, আবার ডান দিকে, তারপর একদম পুরনো বাড়িটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ আচ্ছা। ধানমন্ডির 7A বৃক্ষবিলাস নামে যে হোস্টেলে বনির ননদ মাইশে উঠেছে, সেখানে বনি আজই প্রথম এলো, কারণ হোস্টেল ওঠার সময় মাইশের সঙ্গে ছোট চাচি এসেছিল। তারপর এটা সেটা নানান ঝামেলায় বনিরা আসা হয়নি। এছাড়া প্রায় প্রতি সপ্তাহে মাইশা শ্যাওড়াপাড়া বড় পুকুর বাসায় আসে। মাইশা সাজিদের ছোট চাচার মেয়ে। রাত 10টায় অসম্ভব জ্যাম ছেলে ধানমন্ডির বৃক্ষবিলাস নামে যে বাড়িটার সামনে এসে বনি দাঁড়ালো, তাতে কেমন যেন একটা অনুভূতি হল। এর নাম বৃক্ষবিলাস, গেট তো দূরে থাক, আশেপাশের 100 গজের মধ্যে কোনো বৃক্ষ বা চারা গাছ, এমনকি আগাছাও নেই। ল্যাম্পোস্টে জন্নি জালে বোঝা যাচ্ছে একেবারে ইট পাথরের হৃদয়হীন ঠাসা ঠাসে কিছু লাইন বাঁধা কলোনি টাইপ বাড়ি, বেশ পুরনো এবং দায়সারা রুচিহীন বিল্ডিং, কোথাও কোথাও সস্তার পলেস্তারা খসে পড়েছে, বাড়িটার রঙও করা হয়নি, কত বছর তার সঠিক হিসেব বোধ হয় বাড়িওয়ালাও বলতে পারবে না। অবশ্য ভেতরটা নিশ্চয়ই ফিটফাট। মাইশের রুম 3 তলায়, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বনি থ, এত সরু সিঁড়ি, পাশাপাশি দুজন হাঁটা যাবে না। 305 নম্বর রুমের সামনে এসে বনি দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল, যদিও প্রাইভেট হোস্টেলে সবাই দরজা বন্ধই রাখে। কিরে, এই কি অবস্থা তোর? থার্মোমিটার আছে রুমে? জ্বর মেপেছিস? চোখ লাল টকটক হয়ে আছে, উফ, প্রচন্ড জ্বর তো গায়ে। হ্যাঁ ভাবি, 104 জ্বর, হাত পা খুব ব্যথা করছে। তোমার কি চিকনগুনিয়ার সময় এরকম ব্যথা হয়েছিল? চিকনগুনিয়া যেন না হয় এই দোয়া কর, খুবই বাজে ভাইরাস, বিছানা থেকে আর উঠতে পারবি না, তুই শেষ। এ কি রে, জানালো বন্ধ রাখছিস কেন? এমনিতেই ছোট ঘুপচি রুম, রুমে অক্সিজেনের অভাব হয়ে যাবে তো, আবার উঠছিস কেন? শুয়ে পড়, মাথায় পানি ঢেলে দিচ্ছি। খাওয়া দাওয়া কিছু করেছিস সারাদিনে? আমি খাবার নিয়ে এসেছি কিন্তু। না না, আমি কিছু খাবো না, বমি লাগছে, পানিও ঢালতে হবে না, একটু আগেও একবার গোসল করলাম, তুমি আমার কাছে একটু বসো, মাথা তো গরম। আচ্ছা জলপটি দিয়ে দিই। ইস, চুলগুলো ভেজা চকচকে একদম, ভেজা চুলে শরীরে ঠান্ডা বসে যাবে, আর চুলগুলো কেটে একটু ছোট করত, দুনিয়ার চুল মাথায় নিয়ে বসে আছে, এই জন্যই তো ঘন ঘন মাথা ব্যথা হয়। দেখি জানালাটা খুলে দিই, সমস্যা নেই তো? না খোলো, জানালা খুলেই তো জ্বর হয়েছে, ওই দিক দিয়ে প্রচুর মশা আসে, আমার রুমমেট নাকি ওই জানালা খুলে না, আমি আসার পর খুলে দিয়েছি আর মশার কামড়ে জ্বর ধরলো। তোর ম্যাজিক মশারি নেই? কি, তোর বেডের পাশে তো তেঁতুল গাছ দেখছি, তুই কি ভয়ে জানালা বন্ধ রাখিস নাকি? আরে না, দেখো তেঁতুল গাছের পেছন দিকটায় একটা নতুন বিল্ডিং হচ্ছে, যদিও কাজ বন্ধ, ডেভেলপারের টাকা পয়সা নেই, সেই কবে থেকে পড়ে আছে, ওই বিল্ডিং এ অনেকগুলো কুকুর একসাথে ডাকে, কি জানি দেশের নির্বাচন নিয়ে হয়তো টকশো করে ওরা,
ওদের টক শো আমাদের 12টা বাজিয়ে দেয়। জ্বর নিয়ে তোকে আর বকবক করতে হবে না, খেয়ে দিয়ে দুইটা প্যারাসিটামল খাবি, তারপর ঘুমানোর চেষ্টা, আর প্রচুর পানি খেতে হবে। লেবু আছে? সব আছে, যা যা নিয়ে নিচে নামলেই পাওয়া যাবে। তুমি এসেছ, এবার ননদের যত্ন আত্তি করো। ওকে আপা। মাইশের রুমে তিনটা বেড, কিন্তু এই রুমে থাকে দুজন। রুমমেট আখি বাড়ি গেছে আর মাইশের ক্লোজ ফ্রেন্ড মনও গেছে চাচার বাড়িতে। মনের বড় দিদি মৌকে ছেলেপক্ষ দেখতে আসবে। মাইশের রুমটা মনের একদম পছন্দ হয়নি, কেমন যেন লাগছিল। এত ঘুপচি আর একটা অদ্ভুত টাইপের ভ্যাপসা গন্ধ রুমটায়। অবশ্য এই রুমে মাত্র একটা জানালা, তাও আবার সারাক্ষণ বন্ধ রাখে, এজন্য বোধহয়। আর কি করবে বা জানালা খুলে? গাদা খানে কুকুরের ঘেউ ঘেউ বিরক্তিকর শব্দ, মানুষের কান বেশিক্ষণ বিরক্তিকর শব্দ সহ্য করতে পারে না। সে যাক, রাত 3টার দিকে মাইশার জ্বরটা একদম ছেড়ে গেল। যেহেতু সিঙ্গেল বেড, সেহেতু মাইশার রুমমেট আখির বেডই ঘুমল, আর মাইশার বেডে বনি। রুমের লাইট বন্ধ করে বনি বিছানায় এসে যখনই শোবে, হঠাৎ চোখটা তেঁতুল গাছে আটকে গেল। অদ্ভুত, গাছের মগডালে একটা শাড়ির ছেঁড়া অংশ ঝুলে আছে। চাঁদের চকচকে আলোয় যদিও শাড়ির মূল রংটা বোঝা যাচ্ছে না, তারপরে বোঝা যাচ্ছে যে এটা কারো বিয়ের শাড়ির অংশ বা অন্যার অংশ হতে পারে। বনির হোস্টেলে থেকে পড়াশোনা করেছে, কাজে এত বছর পর ননদের হোস্টেলে এসে পুরনো জীবনের সময়টা যেন মাথার ভেতর হাজারটা স্মৃতির তোলপাড় নিয়ে খেলা করছে। তেঁতুল পাতার চিরন বাতাস আর স্মৃতির তোলপাড় মিলে মিশে বনিকে পুরনো সময়ের ঘড়ির কাঁটায় বেঁধে দিচ্ছে। মনে মনে বনি অবশ্য ভাবছে, যাক অন্তত একটা গাছ তো আছে বৃক্ষবিলাসে। বড় ভাবি কি হয়েছে? স্বপ্ন দেখছিলাম ঘুমের মধ্যে, চিৎকার দিয়ে উঠলা যে। না না, স্বপ্ন টপ্ন না। কি যেন হাতে বিড়বিড় করছিল, ভাবলাম কোনো পোকা টোকা হবে হয়তো। কি অবস্থা তো রাখেন শরীরের দেখে? জ্বর নেই তো? হ্যাঁ, আজকে খুব ঝরঝরে লাগছে। বাসায় চল। না ভাবি, মন আজ আসবে। ও এলে ওর সাথে বসে ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো করতে হবে, আমি কিছু বুঝতে পারছি না। তার চেয়ে তুমি বরং থাকো, পরীক্ষা শেষ করে আমার ফ্রেন্ডগুলোকে বলবো, ফোরামন 2 দেখা যাবে। পাগল, তোর ফ্রেন্ডরা আমার সঙ্গে ইজি হতে পারবে বোকা? তুমি ওদের দেখনি তাই। রাকিব, মাজেদুল, মুন, বন্যা, হিমেল, দীপক, ওরা সবাই ভীষণ ভালো এবং ফ্রেন্ডলি। তোমার গল্পদের সঙ্গে করেছি তো, সবাই তোমাকে চেনে, কোনো সমস্যাই হবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আগে পরীক্ষাটা ভালোভাবে দে, অন্য কোনো সময় সিনেমা দেখছি। না না ভাবি, তুমি যেও না প্লিজ। দেখো, তুমি আমাকে রুমে একা রেখে গেলে আবার আমার জ্বর আসবে। পাজলামি করিস তাই না? তুই কিন্তু অনেক রোগা হয়ে গেছিস, তোর ভাইয়া তোকে দেখলে চমকে উঠবে। অবশ্য হোস্টেল লাইফে স্বাস্থ্য সকল সুখের মূল, এই প্রভাবটা একেবারেই চলে না। দাঁড়া, আমি দেখছি। আল্লাহ আল্লাহ, সরি সরি, আমি আসলে ভেবেছিলাম দরজাটা মাইশা খুলবে। মন আমার বড় ভাবি, ভাবি এটা মন। হ্যাঁ, তোমার ছবি দেখেছি। কি খবর, কেমন আছো? দিদির বিয়ে কদ্দূর? জি ভাবি, আপনার গল্প শুনেছি। এই তো ভালোই আছি। দিদিকে ওই রাজবাড়ি ছেলের সাথে বিয়ে দিব না, কথাবার্তা কেমন যেন, ভাবভঙ্গি একদম ব্রাজিলের প্লেয়ারদের মতো, অ্যাক্টিং টাইপ। তুমি কি আর্জেন্টিনার সাপোর্টার নাকি? না ভাবি, আমি আপাতত ক্রোয়েশিয়ার। বদমাইশ। এই তোর জ্বরের কি খবর রে? তোর মেসেজটা পেয়ে আমি চলে এলাম, নাহলে তো ওখানে থেকেই পরীক্ষা দিতাম। তোমাদের হোস্টেলটা খুব কনজেস্টেড, এর চেয়ে বড় বা খোলামেলা হোস্টেল আশপাশে আর ছিল না? না ভাবি, অন্য সব হোস্টেল গুলো প্রায় একই রকম, তার চেয়ে বরং এই হোস্টেলটা পরিষ্কার পরিচ্ছন্ন। ওমা, এ কি মাইশা, তুই আবার জানালা খুলেছিস কেন? ভাবি, মন খুব ভূত বিশ্বাস করে, প্রচন্ড ভয় পায়।
না ভাবি, তা ঠিক না। আসলে ভূতের গল্প বা মুভিগুলো দেখলে আমার একটা অন্যরকম ফিলিংস হয়, ঠিক ভয় না আবার উত্তেজনাও না, একটা আকর্ষণ। আমি হস্টেল সম্পর্কে শিউলিখালার মুখে শুনেছি, বৃক্ষ বিলাসের সমস্ত গাছই নাকি এই একটা তেঁতুল গাছের শেকড় মেরে ফেলেছে। মানে ভৌতিক ব্যাপার? হ্যাঁ, তেঁতুল গাছে একটা বিয়ের শাড়ি ঝুলে আছে, দেখেছেন আপনি? ওই শাড়ির রং বদলায়। তাছাড়া ওই গাছে নাকি অনেক আগে একটা অদ্ভুত জিনিস বাস করত। ওই শাড়ির দিকে তাকানো বারণ আছে, তাই জানালা বন্ধ রাখা হয়। মাইশাবার মাতব্বরি করে শাড়ি সহ গাছের ছবি তুলেছে প্রথম দিন জানালা খুলেই। ওই শাড়ির ছেঁড়া অংশ নিয়েই তাহলে হস্টেলের ভূতের গল্প? ভালোই তো, অবশ্য সব হোস্টেলেই একটা করে ভূতের গল্প চালু থাকে, নলে হোস্টেলের সম্মান থাকে না। না না, একেবারে গল্পও নয়, অদ্ভুত জিনিস সত্যি আছে। অদ্ভুত জিনিস দেখা মানেই তো ভূতের আবির্ভাব। তবে পৃথিবীতে ভূত বলে কিচ্ছু নেই, অশরীরি আত্মা প্রেতাত্মা বলেও কিছু নেই। না, সব কিছু আছে, তবে আমার মতো ভীতু মানুষের জন্য, আপনার আর মাইশার মতো সাহসী মানুষের জন্য নয়। আমার কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত লেগেছে, মাইশাকে আমি বলেছিলাম, আসলে জানালা খুলে ঘুমানোর পর দিনই না ওর জ্বর হলো। কেন হলো বলেন তো? তাই চুপ করতো, ভূত ভূত করে মাথা ধরিয়ে দিলি, ভূত তো তোর কাছেই আসবে। তোকে বললাম আমার পাশের সিঙ্গেল রুমটা ফাঁকা হয়েছে, রুমে উঠে যা। তাই তো মাইশা, তুই সিঙ্গেল রুমে উঠে যা, নিজের মতো ফ্রি ভাবে থাকতে পারবি। ওই রুমে সমস্যা আছে, ওই রুমে যে ওঠে তারই পরে মাসে বিয়ে হয়ে যায়। হোক, তাহলে তো ভালোই হয়, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। আর যদি প্রেম টেম অলরেডি হয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। অবশ্য তুই যে মেয়ে, পরিবারের কথা চাচার কথা ভেবে প্রেম পারিপার্শ্বিক চাপের নিচে কবর দিয়েই রাখবি। জীবনে যে প্রেমে পড়েনি সে কি করে বুঝবে রবীন্দ্রনাথের আমারও পরানো যাহা চাই গানের মর্ম? আফসোস। ভাবি, আপনি একদম দারুণ বলেছেন। ইস, আমাকে যদি কেউ এইভাবে বলতো, মাইশা তুই কি বুঝলি? ধুর, ওসব প্রেম টেমে আমার বিশ্বাস নেই। প্রেম মানে বিশাল আকাশে বাধা ধরা সুতোর সাথে রঙিন ঘুড়ির মতো উড়ে বেড়ানো, যার নাটাই থাকবে প্রেমিকের হাতে, কোনো দরকার নেই। বিশাল আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়ানোই ভালো। যে মেয়ের ভূতে বিশ্বাস নেই সেই মেয়ের যে প্রেমে বিশ্বাস থাকবে না এটাই স্বাভাবিক। তুই যে ভুতুরে তেঁতুল গাছের সঙ্গে বাস করছিস, তোর দরকার ভূতের সঙ্গে প্রেম, ভূতেরা তো শাসন করতে পারবে না, লাটাই ফ্রি প্রেমিক। ভূতের টপিক থেকে বেরোতো আর আমার পিছনে তো লাগতে আসিস কেন বলতো? এবার ডিফারেন্সিয়েশনে অঙ্কের পেছনে পড়, কিছু বুঝতে পারছিস? দুপুরের পর দুজন একসঙ্গে বসবো, রুমে চলে আসিস। না থাক, আমি চলে আসবো তোর রুমে। ভাবি, জানালাটা বন্ধ করে দেন তো। মন, তুমি কিন্তু সত্যি তেঁতুল গাছের গল্পটা ভীষণ ভাবে বিশ্বাস করে বসে আছো। তাহলে তোরা যে সময়টা অঙ্ক করবি ততক্ষণে আমি বরং নিউ মার্কেটের টুকটাক কিছু কাজ সেরে আসি। আচ্ছা, আমার জন্য এক সেট লুজ লিপ নিয়ে এসো তো। সাজিদের এক সপ্তাহ বগুড়ায় একটা কাজ পড়ে গেল, তাই বনি নিশ্চিন্তে মাইশার হোস্টেলে রয়ে গেল। আজ ওদের পরীক্ষা, বনি ভেবে রেখেছে কাল মাইশাকে নিয়ে একসঙ্গে বাসায় যাবে। খেয়ে দেয়ে দুপুর বিছানায় গড়াগড়ি করতে করতে বনি হঠাৎ দেখছে তেঁতুল গাছে ঝুলে থাকা শাড়িটার অংশটা কুচকুচে কালো। আশ্চর্য তো, এর আগে মানে সকালে দিকে কিন্তু শাড়িটা লাল রঙের ছিল, তাতে কোনো সন্দেহ নেই। কেমন যেন খটকা লাগছে, যদিও বনি ভয় পায় না, তবু হোস্টেলের রুমে একদম একা একা কেমন যেন গা শিরশির করছে। মন যেসব বলেছিল সেসব সত্যি নাকি ভুল দেখেছে? সত্যি শাড়ির রং বদলায়, কালো মানে তো অশুভ। মনে মনে হাসছি বনি, একা থাকলেই বোধহয় ভূত প্রেতের ভাবনা মানুষের মাথায় এসে জমা হয়। আচ্ছা, দুপুরবেলা কি পুরো হোস্টেল ফাঁকা হয়ে যায়? দরজা অদ্ভুত ভাবে কে যেন টোকা দিচ্ছে, থেমে থেমে ক্লান্ত হাতে। কাকে চান? আপনি কে? আমি এই রুমেই থাকি। ও আচ্ছা, তার মানে তুমি আঁখি, আমি মাইশার ভাবি। জানি। যাক, বনি স্বস্তির নিঃশ্বাস ফেলল, একা একা রুমে থাকতে হবে না। আঁখি মেয়েটা মৃত ভাষী, কথাই বলে না।
হতে পারে জার্নি করে টায়ার্ড হয়তো। পরে কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ল আর গভীর ঘুম থেকে লাফিয়ে উঠে বসল। একই রুমে কুকুর এলো কোথা থেকে? আরে আরে কি ব্যাপার, তুমি রুমে ছিল না? রুমে কুকুর ঢুকলো কিভাবে? অদ্ভুত, তিনতলা কুকুরটা উঠলো কিভাবে, কেউ দেখেনি? এভাবে তাকিয়ে আছো? আমি প্রচন্ড ভয় পেয়েছি, কুকুরটা আমার হাত জিততে চাচ্ছিল। আচ্ছা তুমি কিচ্ছু বলছিলে না? আইনে তুমি কি অসুস্থ নাকি? কথা বলছো না কেন? আমি তোমার সঙ্গে কথা বলছি। কুকুরটা আমার, ও মানুষের শরীর বিশেষ করে হাত পাচাড়তে খুব পছন্দ করে, এটা ওর অভ্যেস। ওকে বাধা দিলে রাউন্ডে রক্ত খেয়ে নেবে। এসব বাজে অভ্যাস বাসায় থাকা প্রাণীর জন্য, হোস্টেলে কে আলো করবে? এটা তো তোমার পার্সোনাল রুম নয়, তাই না? তাছাড়া তুমি আসার সময় তো তোমার সঙ্গে আমি কুকুরটা দেখিনি। ওই ঘরে থাকে, কেউ জানে না। মানে কই, মাইশা তো আমাকে কিছু বলেনি? মাইশা তো আছে, ওকে নিয়ে ভাবনা নেই। আজ হোক কাল হোক ও সবটা জানবে, কিন্তু তুমি তো নতুন মানুষ, নতুন রক্তের ঘ্রাণ। কি অবতামল বকছো এভাবে বিশ্রী ভাবে হাসার মতো কোনো কথা তো আমি বলিনি। তুমি তুমি কে বলো তো? হোস্টেল সুপার কে ডাকবো? তোমার চিৎকার কেউ শুনবে না। কি করছো, এমন করছো কেন? কে তুমি? বাঁচাও বাঁচাও বাঁচাও! কি ভাবি, তুমি এত ঘামছো কেন? কি শরীর ঠিক আছে? রুমের দরজা খোলা, কেউ এসেছিল? রেডি হয়ে নে, জলদি এক্ষুনি বাসায় যেতে হবে, সাজিদ বগড়া থেকে রওনা হয়েছে। কি হয়েছে বলো তো? ভাইয়ার কিছু হয়েছে? এত এত ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছ, দর দর করে ঘামছ, ঘটনা কি? ঘটনা এখন বলতে পারবো না, তবে রুমটা সত্যি ভুতুড়ে। তোর রুমমেট আঁকি এসেছিল, তার আগে বল আঁকির কি কোনো পোষা কুকুর আছে? আরে ধুর, আঁকি আঁক আসবে কোথা থেকে? তুমি স্বপ্ন দেখেছো নিশ্চিত, আপু তো ফোন দিয়েছিল, বাড়ি গিয়ে সেও জ্বরে পড়েছে। তাছাড়া আঁকি আপুর তো কোনো কুকুর নেই, ওনার ডগ ফোবিয়া আছে, কুকুর দেখলে এক শহর দূরে চলে যায়। তাহলে যে আখির আমার সাথে কথা হলো সে কে? ও মাই গড, ভাবি, এই ভাবি, ভাবি মন, এই মন জলদি আয় তো একবার, ভাবি অসুস্থ হয়ে পড়েছে। সেদিন দুপুরে বনি যে অদ্ভুত ঘটনার সাক্ষী হলো তা মাইশাকে না জানিয়ে ওকে নিয়ে বাসায় চলে এলো এবং অবশ্যই 305 নম্বর রুম চেঞ্জ করতে বলল। অথচ কোন এক বিচিত্র কারণে মাইশা কোনোভাবেই রুমটা ছাড়তে রাজি হল না, বরং নানান বাহানায় মাইশা হোস্টেল থেকে বাসায় আসা একেবারেই বন্ধ করে দিল। ফোন দিলে বলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনার ভীষণ চাপ থাকে, প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট, লাইব্রেরি ওয়ার্ক, গ্রুপ স্টাডিজ, এসব করতে করতে সময় চলে যায়, আর ছুটির দিনগুলোতে রুমে শুধু ঘুমোতে ইচ্ছে করে। বড় ফুপু ছোট চাচি এসব মেনে নিলেও বনির কেন জানি মনে হয় মাইশা ওই রুমে আটকে গেছে। ওই রুমে একটা তীব্র আকর্ষণ আছে, একা হলেই আকর্ষণটা যেন বাড়ে। আবার বনি ঠান্ডা মাথা অনেকবার ভেবেও দেখেছে, সেদিন আঁকি অথবা আঁকির কুকুর পুরো ঘটনাতেই হয়তো দৃষ্টিবিভ্রম, হয়তো দুপুরে ঘুমিয়ে পড়েছিল স্বপ্নে দেখেছে। অনেক সময় কিছু এমন হয় স্বপ্নেও সত্যি মনে হয়, তা না হলে এতদিনে মাইশা কি কিছুই বলতো না? মাইশা তো দিব্যি আছে, ওর রুমমেট আঁকিও ভালো আছে, তার মানে যে যে খাল কেটে কুমির আনার মতো বাজে চিন্তা মাথায় অযথা পুষছে বনি। আসলে তেঁতুল গাছে ঝুলে থাকা শাড়িটার গল্পটা আর এক টানা কুকুরের চিৎকার মিলেমিশে মাথায় গেঁথে এসে ঘটেছিল। হঠাৎ একদিন মাইশার ফ্রেন্ড মন বনির সঙ্গে দেখা করতে চাইল, একা। আশ্চর্য তো,
সরি ভাবে, আমি ভয়ঙ্কর একটা ঘটনা দেখে ফেলেছি। এরপর থেকে আমি আর স্বস্তি পাচ্ছি না, কৌশলে মাইশাকে এড়িয়ে চলছি। কিন্তু এই ঘটনাটা আমি মৌ দিদিকেও বলতে পারছি না, ও যদি জানে তাহলে মাথা গরম করে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে পারে, হয়তো সোজা হোস্টেলের সুপারকে জানিয়ে দেবে। কি ব্যাপার খুলে বলো তো, আমার সঙ্গে একা কথা বলতে চাইছো? তার মানে বিষয়টা অনেক দূর গড়িয়েছে। কিন্তু মাইশা তো কোনো ভুল কাজ করার মেয়ে নয়। ভাবি, ভুল কাজ নয়। একদিন দুপুরে আমি মাইশার রুমে গিয়েছিলাম, দেখে ও বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, আর একটা কুকুর ওর হাতে তার আঙ্গুলগুলো থেকে রক্ত শুষে নিচ্ছে। মনে হচ্ছিল মাইশা মৃত। আমি প্রচন্ড ভয়ে দ্রুত চলে এসেছি। কি বলছো? তার মানে আখির যে বিষয়টা আমি দেখেছি সেটা সত্যি, স্বপ্ন নয়? আরেকটা বিষয় আমার চোখে পড়েছে, মাইশা রুমে একদিন খালি পায়ে হাঁটছিল, ওর পায়ের রক্তের ছাপ ফ্লোরে পড়ছিল, আবার অদ্ভুত ভাবে মিলে যাচ্ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরপর দুই দিন আর রুমে ওর কুকুরটাকে দেখার পর আমার এখন সবকিছু বিশ্বাস হচ্ছে। কুকুরটা দেখতে যে কি ভয়ঙ্কর ভাবি। মন, তোমার কথা শুনে আমি কিছুই বুঝতে পারছি না। এসব কি বিশ্বাস করা যায় নাকি অবিশ্বাস করবো বলতো? কি করি এখন? ও তো কোনো ভাবে বাসায় আসতে চাইছে না। আমি বরং সাজিদকে জানাই বিষয়টা, আর তুমি প্লিজ কাউকে কিচ্ছু বলো না। হোস্টেলে জানাজানি হলে মাইশার একটা ক্ষতি হয়ে যেতে পারে, প্লিজ। আমি এক বর্ণ মিথ্যা বলছি না, এই বিষয়ে বানিয়ে বা মিথ্যা বলে আমার কি লাভ? ভাবি, মাইশা আমার সবচেয়ে কাছের বন্ধু, ওর যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি আপনাকে সবটা গোপনে জানালাম। আর আমি আর দিদি কদিনের মধ্যেই চাচার বাসায় চলে যাব। আপনি আপনি মাইশাকে হোস্টেল থেকে সরানোর ব্যবস্থা করেন। ভেতরে ভেতরে কোনো একটা অলৌকিক ঘটনা ঘটছে, মাইশা অসুস্থ হয়ে যাচ্ছে ভাবি। আমি আজই সাজিদকে নিয়ে হোস্টেলে যাব তাহলে, আর ও আর তাহলে না এসে পারবে না। আচ্ছা, ওর রুমমেট আখির কি খবর? আখি আপাতত রুম থেকেই বের হয় না, শুধু শিউলি খালা ওর রুমে দুইবেলা খাবার দেয় বলে আমরা বুঝতে পারি যে উনি রুমেই আছে। কিন্তু প্রতিদিনই ওদের রুমের খাবার বাইরের ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। ভালো কথা, কিছুদিন ধরে আমি একবারও মাইশার রুমে আখি আপুকে দেখিনি। কিন্তু আখির যে রূপ আমি দেখেছি, গায়ে কাঁটা দেয়। মাইশার রুমে আমি যে অসুস্থ হয়েছিলাম ওর কারণটা তোমাদের বলিনি ঠিকই, কিন্তু সাজিদকে বলেছি। ও আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে হো করে হেসে উঠেছিল। আসলে হুট করে যে কেউ এই বিষয়টা বিশ্বাস করতে চাইবে না। হ্যাঁ, সাজিদ বলছিল 2018 সালে এমন গাঁজাখুরি গল্প বললে লোকে তোমাকে আড়ালে হয় বোকা নয়তো পাগল বলবে, মানে অন্যের হাসির পাত্র হতে হবে। কে জানে আজ আবার কি বলবে। মাইশা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, কেমন যেন রক্ত শূন্য সাদা, ওর চোখের দিকে তাকানো যায় না, মনে হয় ও মৃত। আমার খুব ভয় লাগে, আমি এমনিতেই একটু ভীতু, আর আমার সাথে এসব ঘটছে ভাবি। হ্যালো ভাবি, আপনি কি রওনা হয়েছেন? না, সেজন্যই ফোন দিলাম। সাজিদের সঙ্গে কথা বলেছি, ছোট চাচির সঙ্গেও, ওরা বিষয়টা সিরিয়াসলি নিয়েছে, তোমার কথাও খুলে পড়লাম। ছোট চাচির জানাশোনা এক হুজুর আছে, অলি হুজুর, ওই হুজুরকে সঙ্গে নিয়ে আমরা কাল সকালে আসব, তা না হলে মাইশাকে বাসায় আনা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাইশার সঙ্গে কথা বলেছেন? না, ওকে কিচ্ছু জানাবো না এখন, ও জানলে বিপদ বাড়বে। হুজুর তাই বলল, তুমি একটু লক্ষ্য রেখো মেয়েটার দিকে, প্লিজ। রাখছি আমি, বাই। আচ্ছা বাই। এ কি, আমার আমার ল্যাপটপটা কোথায়? আশ্চর্য তো। দিদি, এই দিদি, তুই আমার ল্যাপটপটা কোথায় রেখেছিস? এই মোদি, দিদি, তোর ল্যাপটপ আমার রুমে, আমি নিয়েছি, আমার রুমে একটু আয় তো। দিদি, দিদি নিজে টিভি রুমে গেছে, দিদিকে কি দরকার? তুই যা, আমি আসছি। আমার শরীরটা ভালো না, মাথা ব্যথা করছে সন্ধ্যা থেকে, আমি আসছি, যা। সমস্যা নেই, আমি দাঁড়াচ্ছি, তুই কি করবি কর, তোকে নিয়ে যাব। তোর ল্যাপটপটা কি হয়েছে? হঠাৎ আমারটা নিয়ে গেলে? কখন এসেছিলে রুমে, দেখিনি তো আমি। আমার ল্যাপটপ দেখে গেছে।
মাইশা, কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? ভয় পাচ্ছিস? ভয় পাবো কেন? তাহলে কি দিকে খোঁজ করছিস? চল। এই হাত ধরে এভাবে টানছিস কেন? হাতটা ছাড়, আমি আসছি তো। তোর সঙ্গে আমার ভীষণ জরুরি কথা আছে, চল তো। কদিন ধরেই তো আমি তোকে বুঝতে পারছি না, কেমন যেন ছাড়া ছাড়া ভাব। মাঝে তোর ফোন দিয়েছিল, ও যা বললো আর যে ছবি পাঠালো, তোকে না দেখানো পর্যন্ত আবার সাথ দিবে। আচ্ছা চল। হ্যাঁ আমি যাচ্ছি। হাই হাই। এসব কি? আমাকে ছেড়ে দে মাইশা। তুই ভেবেছিস আমি কিছুই জানবো না? আমাকে বাসায় পাঠিয়ে দিবি? গোপনে গোপনে ব্যবস্থা হচ্ছে, এত সোজা? দেখ, আমি তোর ভালোর জন্য ভাবির সঙ্গে দেখা করেছি, বিশ্বাস কর আমি তোর বন্ধু। দিদি বাদ দাও আমাকে, এমন করছিস কেন মাইশা? তোর কি সমস্যা হচ্ছে আমাকে বল। দিদি, এই দিদি, যত খুশি চিৎকার কর, তোর চিৎকার বাইরে বেরোবে না। এই কি আখে আপু, কি করছো তুমি? কি করছো এসব? রক্ত পান করছি, রক্ত রক্ত চাই। এরা এসব কারা? কেউ কি এদের দেখতে পারে না? কি হচ্ছে এসব আমার সঙ্গে? আমার ভুল হয়েছে, ছেড়ে দাও আমাকে। অনেকদিন নতুন রক্তে সার পাই না, আদি আর তাদের বাঁচাতে হবে যে ওর সমস্ত রক্ত শুষে আগে জলে অনেক। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম অংশ, যেখানে আমরা শুরুতেই দেখেছি যে বনি তার চাচাতো ননদ মাইশের সঙ্গে থাকতে গেছে তার হোস্টেলে, যেই হোস্টেলটার নামটা খুব অদ্ভুত। সাধারণত এরকম নামের হোস্টেল শোনা যায় না, বৃক্ষবিলাস। এবং শুরুতে আমরা দেখেছি সেখানে আশেপাশে কোনো গাছ নেই। যাওয়ার পরে অদ্ভুত একটা দৃশ্য মাইশার ভাবি অর্থাৎ বনির চোখে পড়ে, সেটা হচ্ছে সেই লেডিস হোস্টেলের দূরে একটা গাছের উপর একটা শাড়ি, ছেঁড়া শাড়ির একটা অংশ আটকে আছে, এবং অদ্ভুত এক পরিবেশ সেই হোস্টেলের ভিতরে। সব ভয়ঙ্কর ঘটনা ঘটছে, অশরীরী কিছু ঘুরে বেড়াচ্ছে সবসময় হোস্টেলের ভেতর। তো সেটা নিয়ে প্রথম অংশে আমরা বেশ কিছুটা শুনে ফেলেছি। আসুন তাহলে আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় পর্ব শুনবো এখন। আপনি আছেন কুয়াশায় আর জিশারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। দ্বিতীয় পর্বের পরে আবার আসছি। পাঁচ নম্বর রুমের বন্ধ দরজার ওপাশে যে ভয়ঙ্কর তাণ্ডব লীলা ঘটে গেল, তা বৃক্ষবিলাসের কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না। আশ্চর্য,
সবার চোখের অগোচরে যা কিছু ঘটছে তা কি ঘটতেই থাকবে? মন্দ মাইশের ভালোর জন্য ওকে সেভ করার জন্য ভাবিকে সবটা জানিয়েছিল, কিন্তু কি হয়ে গেল আজ? মন যা দেখলো তা তো স্বাভাবিক নয়, সমস্ত অস্বাভাবিকতার সঙ্গেই তো বাস করছে মাইশা, আঁখি আর অসংখ্য নাম না জানা মেয়েগুলো। না না, এরা তো কেউ বেঁচে নেই, সবাই অশরীরী আত্মা। বৃক্ষবিলাসের এই একটা মাত্র তেঁতুল গাছ আর ওই গাছেই বাস করে অসংখ্য মৃত মেয়েদের দল। আর কুকুর, উফ কি ভয়ঙ্কর! আর কি কি ঘটে ওই বন্ধ ঘরে? কি এমন রহস্য রয়েছে ওই একদল তরুণীর আত্মায়, ওই কুচকুচে কালো রঙের কুকুরটার মধ্যে? এরা কেন রক্ত চায়? কেউ কিচ্ছু জানে না। কতকাল ধরে চলছে এইসব? এই রহস্যের কি কোনো সমাধান নেই, নাকি কেউ জেনে বুঝে ঘটতে দিচ্ছে এসব দিনের পর দিন? পরদিন সকালে মাইশাকে নিতে এলো ওর ভাইয়া ভাবি আর চাচি, হুজুরকে সঙ্গে আনতে পারেনি। অথচ কাউকে কিচ্ছু না বলে মাইশার মন সকালবেলা বেরিয়ে গেছে। যতটা শঙ্কিত হয়ে ওরা হোস্টেলে এসেছিল ততটাই স্বস্তি নিয়ে বাড়ি ফিরে গেল, কারণ মন আর মাইশা দুজনেই ওদের সঙ্গে ফোনে কথা বলল। পুরো ব্যাপারটার উপর একটা অদেখা প্রলেপ পড়ে যেন নিমেষেই রহস্যের সমাধান হয়ে গেল। মনে মনে হল মনের কথার অতটা গুরুত্ব বোধহয় না দিয়েও হতো। এদিকে সময় যত যাচ্ছে মন আর মাইশা কেমন যেন সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। বিষয়টা সবার আগে চোখে পড়ল ওদের কাছের বন্ধু মাঝে দূরের। ইউনিভার্সিটিতে ইদানিং ওরা বেশি কথা বলে না, সারাক্ষণই ব্যস্ততা দেখায় আর একা একা থাকতে চায়। কি এত কথা বলে ওরা দুজনেই নিচু স্বরে, কাছে গেলেই চুপচাপ হয়ে যায়। এই রাকিব, এদিকে এত একটু কথা আছে। এই তোর সমস্যা কি রে? যখনই আমি কোনো মেয়েকে একটু মন লাগিয়ে দেখতে যাই তখনই তুই হাইফেনের মতো মাঝখানে চলে আসিস, শর্ত সামনে থেকে। আমার চোখের দূরবীন এখন ওই যে ওই সবুজ ড্রেস পরা মেয়েটার মুখ দেখায় ব্যস্ত। আরে রাখ তোর মোটা ফ্রেমের চশমা দূরবীন, তুই তো ঠিকঠাক চোখেও দেখিস না, কানা তাই কিছু বুঝিস না। কান মাথা গরম করার মতন একটা ঘটনা আছে। আধুনিক গুগলের দাপটে এখন কান মাথা গরম করা কোনো ব্যাপারই না, যখন তখন থার্মোমিটারের পারদ। এই তোর তোর কথার কোনো সেন্সর রাখিস না কেন বলতো? সবসময় সবকিছুর উল্টো অর্থ বুঝতে হবে। যারা যত বেশি সেন্সর করে কথা বলে, খোঁজ নিয়ে দেখ ওদের কাছে চটি বইয়ের কালেকশন সবচেয়ে বেশি। আমি মনে করি উফ, এবার কিন্তু বিরক্ত লাগতেছে তোর কথার স্রোতে আমি মূল কথার খেয়ে হারিয়ে ফেলছি কিন্তু রাকিব। নে বল কি বলবি বল। আচ্ছা মাইশা আর মনকে লক্ষ্য করেছিস এখানে? ওরা দুজন কাল তাড়াহুড়ো করে মেট্রোর পাশের গলি দিয়ে হেঁটে যাচ্ছিল। সে তো রোজই যায়। আগে শুনবি তো, হঠাৎ ওদের দেখে একটা কুকুর কেমন যেন আচরণ করলো, আমি অবাক হয়ে গেলাম। তারপর ওরা দুজনেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, এমন ভাবে কুকুরটাকে দেখছিল, বিশ্বাস কর সেই মুহূর্তে ওদের দেখলে তুই অন্যরকম হয়ে যেতি। অন্যরকম মানে? ওদের খুব সুন্দর লাগছিল, তোকে ওরা দেখেনি? না, ওরা ভাবতেই পারেনি আমি ওই পথে যাব। শোন তোকে একটা ভালো বুদ্ধি দিই, তুই মাইশার মনের পিছু ছেড়ে দে। মাইশার হাট তো মনে কর লোহা দিয়ে ব্যারিকেড দেওয়া, জীবনেও সেই ব্যারিকেডের ভেতরে প্রেম নামক অনুভূতির কোনো জায়গাই হবে না। আর মন যাও বা ক্ষীণ আশা ছিল তাতেও প্রবলেম, শেষমেশ ওই সাহা আর আহমেদ এই ইস্যুটা নিয়ে একটা বিরাট ঝামেলা পাকিয়ে তোকে ফেলে কোনো বিদেশি ছেলেকে বিয়ে করে সাই, তারপর আধুনিক সব টপস পরা ছবি ফেসবুকে আপলোড করবে, তখন সেসব জুম করে বসে বসে দেখতে হবে, কোনো মানে হয়? তোর স্বভাবটা আমি বুঝেছি, তুই অপরিচিত মেয়ের সাথে কথা বলতে ভয় পাস, তাই না? আমি কি বললাম আর তুই কি বুঝলি? আমাকে মুরগির রচনা শুনিয়ে দিলি পুরো। তোর না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে আসা উচিত হয়নি, তোর উচিত ছিল মেয়েদের চুড়ি মালা ফিতার ব্যবসা করা। কথা বলে শান্তি নেই, ক নিয়ে কথা বললে তুই চলে যাস বিসর্গতে। ওকে ওকে বল, ঘটনাটা শুনছি, সিরিয়াসলি শুনছি, কি হলো তারপর? কুকুরটা ওদের দেখে ভয় পেল? শুধু ভয় পায়নি, তাকিয়ে থেকে এক দৌড়ে পালালো। তারপর ওরা দুজন ওদের হাত দুটো সামনের দিকে সোজা করে ধরলো এবং অদ্ভুত ভাবে কুকুরটা ওদের পায়ের কাছে চলে এলো। মানে জাদু, ভুল দেখেছিস, একটা কোনো ব্যাপার তো আছেই, কি সেটা জানতে হবে। তুই তো টেনশন ঢুকিয়ে দিলি মাথায়, আমিও সেদিন ওই দুজনের চোখ দেখে রীতিমতো চমকে গিয়েছিলাম। বিশ্বাস কর একদম সাদা মৃত মানুষের মতো। ব্যাপারটা কি বলতো? কিছু কিছু জিজ্ঞেস করবো, এটাই ভালো হবে।
এই দীপক, কি হয়েছে রে? সবাই মন ছুটছে রে? লেডিস টয়লেটে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। কি বলছিস? সুইসাইড করেছে? কিভাবে? ওখানে তো সবসময় একজন মহিলা ক্লিনার থাকে, তাছাড়া বিষাক্ত কিছু খেয়েছে হয়তো। যত দেখি মেয়েটা নতুন, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আরে বৃহস্পতি গ্রহ কেন? নেপচুন গ্রহ থেকে বড়, তার যেমন কোনো ব্যাখ্যা হয় না, তেমনি একের পর এক মৃত লাশের কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। সারা ইউনিভার্সিটির সিসি ক্যামেরা তন্ন তন্ন করে খুঁজেও কিছুই ধরা ছোঁয়া গেল না। কিন্তু মাঝে ধরে একটা ব্যাপার লক্ষ্য করল, পরপর তিন দিন মাইশা বা মুন যে ওয়াশরুমে যাচ্ছে, বের হওয়ার পরপরই কিন্তু লাশ তিনটা পাওয়া গেছিল, অথচ সিসি ক্যামেরায় কেউ ওদের দেখতে পায়নি। নিজেদের ভেতরে সন্দেহটা একদম সরাতে পারছে না। রাকিবকে বলার পর ওরা দুজনে গোপনে সারাক্ষণ মাইশার মুনের উপর চোখ রাখছে। একটা নতুন মেয়ে লাইব্রেরির এক কোনায় একা বসে আছে। মাইশার মুন ওদের কাছে গিয়ে কি যেন বলছিল, আর মেয়েটা ওদের পেছন পেছন বেরিয়ে গেল। সন্দেহের দানা আরো কঠিন হচ্ছে মাজেদুল আর রাকিবের কাছে। কোথায় যাচ্ছ ওরা সেটাই তো বুঝতে পারছি না। আর এই মেয়েটাই বা কেন ওদের পেছনে পেছনে হাঁটছে বলতো? ওদের সঙ্গে আগে থেকে পরিচয় আছে তেমন তো মনে হচ্ছে না। কি করবি? মায়েশা বা মনকে ডাক দিবি? তাহলে তো আর মূল ঘটনার রহস্য কিছুই দেখতে পারবো না। দেখ কিভাবে হাঁটছে ওরা, ওই পথে তো কেউ খুব একটা যাতায়াত করে না। সামনের দিকে ইউনিভার্সিটির পরিত্যক্ত জমি আর ঝোপঝাড়। সাজিদুল, আমি ওদের পেছন পেছন যাওয়ার ভরসা পাচ্ছি না রে, ভয় লাগছে। একবার সামনে তাকিয়ে দেখ। এত বিচ্ছিরি কালো কুচকুচে কুকুর আমি আমার জীবনে দেখিনি। মেয়েটাকে মেরে ফেলবে তো? কিছু একটা করা দরকার, মেয়েটাকে বাঁচাতে হবে। এই মুহূর্তে কিচ্ছু করার নেই আর। আগের ঘটনাগুলোর মতোই এই মেয়ের লাশটাও ওখানে পড়ে থাকবে রক্ত শূন্য হয়ে। ওদের দুজনের সাথে যা ঘটে ঘটুক, আমরা যেন বুঝে একটা মানুষের মৃত্যু কামনা করতে পারি না। আমি ওদের থামাবই, যা হবার তা পরে হবে। যদি আমাদের উল্টো ধাওয়া করে? না না, তা করবে না নিশ্চিত। দেখিস না, এতদিন ধরে এত ঘটনা ঘটছে, অথচ ওরা আমাদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে, কিন্তু যদিও কম তবু। আরেকবার ভেবে দেখ কি করবি। কি রহস্য বলে ওরা ঘুরপাক খাচ্ছে তা খুঁজতে হবে। তার আগে আজকে তো ওদের থামাই। মাইশা মুন, এই মাইশা মুন, ওদিকে কোথায় যাচ্ছিস তোরা? ওদিকে তো রাস্তা বন্ধ। কিরে তোরা এখানে কিভাবে এলি? আমরা আমাদের হোস্টেলে যাচ্ছি, এদিক দিয়ে একটা পায়ে হাঁটার রাস্তা আছে, তাড়াতাড়ি পৌঁছানো যায়। এই মেয়েটা আমাদের রুমমেট, আঁখি আপুর বোন। হঠাৎ তোর এদিকটায় কোনো কাজ ছিল নাকি? হ্যাঁ রে, না মানে তোদের সঙ্গে আমাদের একটু কথা ছিল। কদিন ধরে তোরা দুজন তো হঠাৎ হঠাৎ হাওয়া হয়ে যাচ্ছিস। এ কি, তোদের পায়ে কি হয়েছে রে? ইস, রক্ত বেরোচ্ছে তো। কেন এসেছিস আমাদের পিছু পিছু? চলে যা, চলে যা বলছি, নইলে বিপদে পড়বি। আমাদের কাছে আসিস না, মারা পড়বি। তোদের কি হয়েছে সত্যি করে বলতো? এভাবে কথা বলছিস কেন? আমাদেরকে সবটা বল, আমরা হয়তো তোদেরকে হেল্প করতে পারবো। প্রতি সপ্তাহে আমাদের বেঁচে থাকার জন্য নতুন রক্ত চাই। পারবি? এনে দিতে পারবি? কি বলছিস এসব? আমরা মৃত, আমাদের শরীর মৃত। যে শরীর দেখছিস তাও শরীর আত্মার একটা খোলস। চলে যা, যা বলছি। কি করছিস? এই ওকে ছেড়ে দে, ছেড়ে দে। চোখের সামনে মাজিদুল আর রাকিব ভয়ঙ্কর একটা মৃত্যু দেখল। বিশ্বাস করতে পারছে না এখনো, থরথর করে কাঁপছে। ওদের চোখ দিয়ে ওরা যে দেখল তা যেন অন্য কেউ দেখছে। হঠাৎ হুশ হলো পালাতে হবে। এই দৃশ্য দেখার পর এখানে থাকা মানে জীবনের মায়া শেষ। কিন্তু এদের ছাড়া যাবে না, এদের ছাড়া যাবে না।
তাহলে আমাদের সব কথা সবাইকে জানিয়ে দেবে। আমাদের রক্তের নেশা ওরা দেখে ফেলেছে। বোন, ওদের চোখ থেকে রক্ত ঝরে নেই। আমার চোখের দিকে টলি। ক্যাম্পাসে তিনটে মেয়ের রহস্যজনক মৃত্যুর পর এবার মাজিদুলের রাকিব মিস। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একের পর এক প্রশ্নের মুখোমুখি। ছাত্রছাত্রী আর মিডিয়ার চাপ এড়াতে বাধ্য হয়ে ক্যাম্পাস বন্ধ রাখা হল। এদিকে মন আর মাইশের নিশ্চিত জীবনযাপনে যেন ভাটা পড়ল। এবার কি হবে? হোস্টেলে থেকে কি ওর অভিশপ্ত জীবন বয়ে বেড়াতে পারবে ওরা? না, পারবে না। কারণ হোস্টেল সুপার আর শিউলি খালা হঠাৎ যেন সমস্ত কঠোর নিয়মকানুন গুলো 305 নম্বর রুমের জন্যই জারি করে দিল। আর তাই মাঝরাতে মাইশা আর মন যখন হোস্টেল থেকে বের হতে যাবে তখনই ঘটল আপত্তি। আমি রাখছি। তোমার এত সাহস দেখে বিস্মিত হতে হয়। তোমার অবস্থা কি হতে পারে? এবার এসব বন্ধ হওয়া দরকার। আমি আর মুখ বন্ধ রাখতে চাই না। হোস্টেলের চাকরি আমি আর করব না। সরি সোনা বলছি, বাইরে বেরোতে দাও। তুমি তো জানোই রক্তের নেশায় আমরা কি করতে পারি। হোস্টেলের কোনো মেয়ে জীবিত থাকবে না। ওকে শেষ করতে হবে আগে। ওকে মারা যাবে না, কারণ ওই শাড়ির বাকি অংশ কোথায় সেটা ও একমাত্র জানে। শাড়ির সঙ্গে বাড়ির আদি আত্মা লায়লার যোগসূত্র আছে। আদি আত্মার কোনো ক্ষতি আমরা করতে পারি না। তাহলে উপায়? আমাকে এই শাড়ি সরিয়ে বেরোতে পারবো না। তোমরা আর কোনোদিনই এখান থেকে বাড়িতে পারবা না। সেই ব্যবস্থাই আমি করব। দিনের পর দিন, রাতের পর রাত মানুষের শরীর থেকে যে রক্ত শুষে নিয়ে তোমরা সংখ্যায় বেড়ে উঠেছ তার মেনে নেওয়া যায় না। লোকচক্ষুর অন্তরালে এইসব ঘটনার শেষ হওয়া উচিত। আর না, কিন্তু আজ রাতে যদি নতুন কারো রক্ত না পাই তাহলে তো তেঁতুল গাছে সে কষ্ট থাকবে। তাই যদি হয় তাহলে আমরা সবাই থাকবো কোথায়? সব ব্যবস্থা হবে, নতুন ভাগ পাতে হবে। পরদিন সকালে বৃক্ষবিলাস হোস্টেলে খবর ছড়িয়ে দেয়া হলো গ্যাসের লাইনে সমস্যা দিয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কাজে সবাইকে বের হতে হবে। কয়েক ঘন্টার মধ্যে বৃক্ষবিলাস বিল্ডিং খালি হয়ে গেল। আর শিউলি খালা কবিরা জেনে গাছে ঝুলে থাকা শাড়ির অংশ টুকরো টুকরো করে পুরো হোস্টেলের বাউন্ডারিতে পুঁতে সমস্ত আত্মাদের বন্দী করে দিল। যদিও সে জানত এই কাজে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, কিন্তু এটাও জানে ছেঁড়া শাড়ির অংশ তার বর্ণনা নিয়ে এমন ভাবে রেখেছে যতদিন ওই অংশটুকুর সন্ধান শিউলি খালা জানবে ততদিন হাজারটা প্রেতাত্মাও ওর টিকি ছুঁতে পারবে না। খুব সাবধানে লোহার ট্রাঙ্কে রাখা শাড়ির বাকি অংশটুকু নিয়ে শিউলি খালা আর গেইটের মামা হোস্টেল থেকে বেরিয়ে এলো। আসার সময় তেঁতুল গাছের গোড়ায় আগুন জ্বেলে দিল। ব্যাস, আগুন পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ল। এরপর বাড়ির মালিককে সবটা জানালো। উনি বহু বছর আগে বাড়ির ভয়ঙ্কর ঘটনাগুলো এড়াতে বিদেশে পাড়ি দিয়েছিলেন, কিন্তু কিছু সময় পর উনি আবার টাকা পয়সা পাঠিয়ে দিলেন। সব ঝামেলা চুকিয়ে মালিকের ছোট বোনের তদারকিতে ওই জায়গায় দ্রুত একটা হোস্টেল তৈরি হয়ে গেল। শিউলি খালা নিশ্চিত এবার বৃক্ষবিলাস অভিশপ্ত তেঁতুল গাছের অসংখ্য প্রেতাত্মার হাত থেকে মুক্ত। কিন্তু অদ্ভুত ভাবে তিনতলার কোন রুমে মেয়েরা থাকতে চায় না, সেটা একরকম ফাঁকাই রয়ে গেল। রাত বাড়লেই নাকি অসংখ্য কুকুরের চিৎকার আর মেয়েদের কান্নার শব্দ ভেসে আসে। ভয়ঙ্কর সব ঘটনা ঘটে, কি আশ্চর্য ব্যাপার! কবিরাজকে গোপনে আবার ডাকা হল। তিনি বললেন এমন এক আত্মা এই বাড়িতে এখনো রয়েছে যার হাত থেকে বৃক্ষবিলাসকে মুক্ত করা অনেক ধৈর্যের এবং সময়ের ব্যাপার। শাড়ির বাকি অংশ দিয়ে আবার চেষ্টা করতে হবে, তবে কবিরাজ তা পারবে না।
কারণ তার নাকি শরীরে নানান জটিলতা দেখা দিয়েছে। তারপর তিনতলার সমস্ত রুম ভেঙে ফেলা হলো। একদিন মাঝরাতে শিউলিখালা হঠাৎ দেখে কারা যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে। এরা কারা? ওই হোস্টেলের সব মেয়েদেরকেই তো শিউলিখালা চেনে। তাহলে তৃতীয় পর্ব শুনতে বরং চলে যাই। তারপর ফিরে এসে তৃতীয় পর্ব বলতে অর্থাৎ শেষ পর্ব শুনতে চলে যাই, তার যেখানে রহস্য সমাধান রয়েছে হয়তোবা। আসুন দেখি কি হয়, তারপরে আবারও কথা বলবো। আপনি আছেন কুয়াশা আজ শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.12। ঘটনার পর কুকুরের কামড়ে শিউলি জলাতঙ্ক রোগ হল। চিকিৎসার পরও অদ্ভুত আচরণ করতে লাগলো হোস্টেলের শিউলি খালা। একদিন মাঝরাতে তিনতলে উঠে গিয়ে এক গাদা কুকুরের সঙ্গে শুয়ে রইল, আর তাকে নিচে নামানো গেল না। শিউলি খালাকে উদ্ধার করা হল দুই হাত দুই পা কাটা অবস্থায়, তেঁতুল গাছের পোড়া গোড়ায়। তার গায়ে ছিল লাইলার বিয়ের শাড়ির বাকি অংশ। তার পরের ঘটনা আরো রহস্যময়। কে বা কারা ওইখানে কাঁচা বাঁশ পুঁতে ঝুলিয়ে রেখেছিল সে শরীরের অংশ তা কেউ জানে না, জানতেও পারেনি। এভাবেই চলছে।
শ্রুতি, আমি ভাবছি বৃক্ষবিলাস হস্টেল ছেড়ে দেব সামনের মাসেই। কেন? আজ যেসব নিউজ পেলাম শুনলে তোর মাথা ঘুরে যাবে। নতুন খালা তো মুখই খোলে না। গেটের মামার সঙ্গে আমার খুব ভাব হয়েছে। ওই যে দুই দিন বাজারে পাঠিয়ে বকশিশ দিয়েছিলাম, সে এখন আমার ভক্ত। গেটের মামারা অমন অনেক মেয়েরই ভক্ত থাকে, তা না হলে ওদের পকেট খরচ তুলবে কিভাবে? এই হস্টেলে নাকি বহু পুরনো ভূতের আত্মা বন্দী আছে। যদিও সেই আত্মারা কারো ক্ষতি করে না, কিন্তু রাত বিরাতে এখনো ঘুরে বেড়ায়। ও ভালো তো, আত্মাদের সঙ্গে তোর দেখা হলে রুমে নিয়ে আসিস। গুগল সার্চ করা শিখিয়ে দেব, দেখবি আর কোথাও যাবে না, সারাক্ষণ মাথা নিচু করে ইন্টারনেটে বসে থাকবে। চৈতি, তুই সিরিয়াস মুহূর্তগুলোকেও এমন হালকা ভাবে উড়িয়ে দিস কেন বলতো? এটা তোর খুব বাজে স্বভাব। আমার বাজে স্বভাব মেনে নিয়েই তুই আমার বন্ধু। নে বল, তোর চোখ মুখ দেখেই বুঝতে পারছি পুরো ঘটনা না বলা পর্যন্ত তোর শান্তি হবে না। শোন, হোস্টেলটা তিনতলা, অথচ দোতলা পর্যন্ত মেয়েরা থাকে কেন জানিস? কারণ তিনতলায় পুরোটা ভূতের দখলে, তাই কেউ সাহস করে না। আর এই বাড়ির মালিকের বড় মেয়ে লায়লা, লায়লাকে বিয়ের রাতে ওর সৎমা কেওড়া ফুলের বিষাক্ত মধু দিয়ে শরবত খাইয়ে দুই হাতের কবজি পর্যন্ত আর দুই পায়ের গোড়ালি পর্যন্ত কেটে বিয়ের শাড়ি গলায় পেঁচিয়ে এই বাড়ির পেছনে তেঁতুল গাছে ঝুলিয়ে মেরেছিল। তারপরে লাশটা গাছের গোড়ায় পুঁতে দেয়। আর এই কাজে ওকে সাহায্য করেছিল আগের খালা, মানে পাগলি শিউলি খালার নানি, এবং লায়লার সবচেয়ে কাছের বান্ধবী। কত বড় বিশ্বাসঘাতক, চিন্তা কর। সেই থেকে ওই তেঁতুল গাছ অভিশপ্ত, গাছটা নাকি মানুষের রক্ত চাইত। তারপর থানা পুলিশ হয়নি, তদন্ত হয়নি? সব হয়েছে, তবে অনেকদিন পর। বাড়ির পেছনে তেঁতুল গাছটার দিকে নাকি কেউ যেত না। ওই পাশটায় লায়লার সৎমা এমন ভাবে বন্ধ করে দিয়েছিল যে কেউই ওই পাশে যেতে পারেনি, মানে যাওয়ার কথা ভাবেনি। কারণ লায়লা বিয়ের রাতে পালিয়ে গেছে এমন গল্পই ওই মহিলা বানিয়েছিল, আর গল্পটা বিশ্বাসযোগ্য করে তুলেছিল লায়লার বান্ধবী। লায়লার বাবা সবটাই বিশ্বাস করেছিল। ছি, মানুষ কতটা নিচে নামতে পারে! কেন এমন করেছিল সে মহিলা? এই বাড়িটার লোভে? কিন্তু লায়লার একটা পোষা কুকুর ছিল, ডলি। সে কুকুর লায়লার লাশ খুঁজে বের করে দেয় এবং লায়লার সৎমাকে এমন ভাবে কামড়ায় যে উনি জলাতঙ্ক রোগে বদ্ধ উন্মাদ হয়ে যায়। অবশ্য উন্মাদ অবস্থায় নাকি ডলিকেও একইভাবে মেরে ফেলে। তুই এত সব খবর মামার পেট থেকে বের করলি কিভাবে? পুরো গল্প সত্যি তো, নাকি রংচং মাখা হয়েছে? উনি তো বলল তারপর নাকি অনেক রক্ত শুষে নিয়েছে ওই তেঁতুল গাছের অসংখ্য প্রেতাত্মা। ওদের বন্দি করেও লাভ হয়নি, কারণ ওই প্রেতাত্মার দলে কারা যেন পুরুষ রক্ত পান করছিল, আর সেজন্যই সমস্ত পুরনো আত্মারা ওই আত্মার উপরে ভর করে এখনো বৃক্ষবিলাসী রয়ে গেছে। প্রতি রাতে ওরা বের হয়। আরে না, এটা ভুল শুনেছিস। প্রতি রাতে বেরোলে এই হোস্টেলে কোনো মেয়ে থাকতো? বোকা, অত গুরুত্ব দেওয়ার মতো গল্প নয়। মূল গল্পের ভেতরে অসংখ্য আগাছা আছে। এবার তো তোর পেট খালি হয়েছে, শান্তি যা, আমাকে পড়তে দে। আমার ভেতরে খুব খুঁতখুঁত করছে রে, হোস্টেল ছেড়ে দেব। আচ্ছা, আমি রাজি, যেখানে যাবি আমিও যাব। ওহো, মূল কথাই তো বলা বাকি রয়ে গেল, মানে মেইন পয়েন্ট। লালার বিয়ের শাড়ির একটা অংশ এখনো নাকি ওই হোস্টেলের পেছনে বাসঝাড়ের উপরে ঝুলছে। কাল দেখতে যাবি? শাড়ির ডিজাইনটা নিশ্চয়ই অ্যান্টিক। পাগল হয়েছিস? যদি কোনো বিপদ হয়? না বাবা, আমি যাব, মোবাইলে তোর জন্য ছবি তুলে নিয়ে আসবো। ভুলেও এ কাজ করিস না, ওই শাড়ির কিন্তু ব্যাপার আছে। তারপরে আমরা দুইজন প্রাণের বান্ধবী, আমাদেরই ঘাড় মটকাবে। এটা ভুল বলিসনি, হয়তো দেখা যাবে লায়লা রাত্তা আমার ঘাড়ে চাপল আর আমি তোর ঘাড় মটকালাম। অন্তত ভূতের গল্পের ইতিহাসে তো তাই বলে। তুই কি আমাকে খুব ভীতু ভাবিস? না, প্রশ্নই আসে না। তবে তুই খুব বোকা, সহজেই সবটা বিশ্বাস করিস, আর আমি কোনো কিছু না দেখে না জেনে যুক্তিতর্ক ছাড়া বিশ্বাস করি না। এই চৈতি, চৈতি, ওঠ না। আরে ওঠ না, কি এত রাতে ডাকছিস কেন? চল তোকে একটা মজার জিনিস দেখাবো, ভয় পাবি না কিন্তু। চল বারান্দায় চল। কি বলতো? তোকে বলেছিলাম না
এই হোস্টেলে ভূত আছে, অবিকল দেখতে মানুষের মতো, অথচ এরা মৃত। এখন ওই মামার গল্প মাথায় ঠেসে রেখেছিস? বাবা, গল্প নয়, তাই তো দেখাবো তোকে। এসব কি নিতু, এই যুগে ভূত তুই কই পাবি? সে তো জাদুঘরেও পাওয়া সম্ভব নয়। তোর সবটাতেই বাড়াবাড়ি, যা তো ঘুমা। ঠিক আছে বাজি, যদি তোকে ভূত দেখাতে পারি কালই আমাকে একটা ড্রেস কিনে দিবি, রাজি? আগে ভূত দেখা, ড্রেস কেন, ম্যাচিং স্যান্ডেলও কিনে দেব। কুকুরের অদ্ভুত ডাক শুনতে পাচ্ছিস? ওই কুকুরটা ওই আত্মাদের সাথে থাকে, ডলি, ওর নাম ডলি। রাতে কুকুর ডাকা একটা খুবই স্বাভাবিক ঘটনা। স্বাভাবিক ঘটনাকে অস্বাভাবিক ভাবে ব্যাখ্যা করাটা এক ধরনের ব্যাধি। তোর গল্প তখন মনোযোগ দিয়ে শুনেছি, মানে এই না যে আমি সবটা বিশ্বাস করেছি। তুই কষ্ট পাবি তাই শুনতে হয়েছে। হয়েছে, দেখতে পাচ্ছিস কিছু? কই, কিছুই তো দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, গেটের কাছে তো মনে হচ্ছে দুটো মেয়ে হেঁটে যাচ্ছে। রাত কয়টা? মোবাইলে দেখ, 3টা। অত রাতে গেটের কাছে কোনো মেয়ে যাবে? ওরাই ভূত। আমি জীবনে এমন ঘটনা দেখিনি যে কেউ দূর থেকে ভূতের গতিবিধি লক্ষ্য করছে। ইম্পসিবল, এরা মানুষ। আর কুকুরটা ওদের পোষা বোঝা যাচ্ছে। তাছাড়া আমাদের হোস্টেলের 3তলায় তো নাকি বাড়ির মালিক একসময় কুকুর পুষতেন, তেমনই তো শুনেছি। ওসব ভুলভাল গল্প, মূল গল্প এটাই যেটা আমি উদ্ধার করেছি। তোকে সকালে বললাম না, এখন চল, ওদের নিয়ে বাড়াবাড়ি করলে প্রবলেম হতে পারে। তুই মেয়ে দুটোকে আজ নিয়ে কদিন দেখেছিস রে? সত্যি বলবি? প্রায় প্রতি রাতেই দেখি। প্রথম প্রথম বুঝতে পারিনি, পরে গেটের মামাকে জিজ্ঞেস করতেই তো ঝোলা থেকে রহস্য বেড়াল বেরোলো। ঠিক আছে, চল আমার সঙ্গে, দেখে আসি আসল ঘটনা কি। পাগল হয়েছিস, মরতে চাস? ভূতের হাতে কেউ মরে না, মরে ভূতের ভয়। আমরা দুজনই সাহসী, আমাদের হার্ট অনেক শক্ত, কিচ্ছু হবে না। চল গিয়ে দেখি ব্যাপারটার আসল রহস্য কি। আজ না, কাল যাব, সঙ্গে কিছু জিনিস নিতে হবে। তাহলে আমি ঘুমাতে গেলাম। তুই কি আরো দেখতে চাস? ওহো, ভুলেই গিয়েছিলাম, আমার গ্যালারিতে দেখ তোর ওই ভূতের শাড়ির ছবি তুলে নিয়ে এসেছি। মানে কখন গেছিলি তুই, আমাকে বলিসনি তো? পরদিন নিত দুইটা দেশলাই, লোহার টুকরো, পঞ্চধাতু, লাল মোম দিয়ে ঠাসা একটা রূপোর তাবিজ, ব্রাহ্মণের পৈতে কাফরের এক টুকরা কাপড়, আরো কি সব জানি ম্যানেজ করে ফেলল। নিত সবকিছুতে দুর্নিবার আগ্রহ। এই হোস্টেল ভূত সম্পর্কে যত গল্প শুনেছে তার সত্যতা যাচাই করার খুব ইচ্ছে নিতুর। আর চৈতি যেমন সাহসী, তেমন নিতু সব ব্যাপারে এগিয়ে আসে। যথারীতি মাঝরাতে ওরা অপেক্ষা করতে লাগলো, কিন্তু গেইটে কাউকে দেখতে পেল না। তবে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। আশ্চর্য তো, রাত 3টার বেশি বাজে, কই কাউকে তো দেখছি না। কি সব হাবি যাবি ম্যানেজ করে নিয়ে এসেছিস, ওসবে এই বাড়ির পুরনো ভূতেরা ভয় পেয়েছে। দেখি দে তুই ব্যাগটা। কিসের ব্যাগ? ওই ব্যাগ তুই আনিসনি? তোকে আনতে বলেছিলাম, তুই না। আচ্ছা, ওই শাড়ির রং কি সত্যি লাল দেখেছিলি ছবি তোলার সময়? হ্যাঁ, কিন্তু শাড়ির রংটা ছবিতে কালো আসলো কেন বলতো? কালো মানেই তো ভয়ঙ্কর, অশুভ। এবার বিশ্বাস হলো? এ কি, তো পায়ের নিচে কি এত রক্ত? এসব কি, তোর তোর পায়ও তো একই অবস্থা। মানে সে রাতের পর নিধু আর চৈতিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। মাইশা আর মুনের মতো ওরাও মিসিং। তবে কেউ কেউ বলছে কোনো কোনো দিন হঠাৎ নাকি দেখা যায় মাঝরাতে দুইটা মেয়ে হোস্টেলের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে থাকে একটা কুচকুচে কালো কুকুর, আর পেছন পেছন থাকে অসংখ্য মৃত মানুষের দল। যে মৃত মানুষের সারা শরীর ধপধপে সাদা, রক্ত শূন্য,
সেসব ফ্যাকাশে সাদা মেয়েদের দলে নিতু আর চৈতিও হেঁটে বেড়ায়। কি জানি কতকাল এরা এভাবে হেঁটে বেড়াবে, অথবা কোন রহস্য জগতের সঙ্গে এদের বসবাস, কে জানে। রাতের ঘোর রহস্য জগৎ সঙ্গে নিয়ে আজও ধানমন্ডির সাথে রেতে বৃক্ষহীন হয়ে দাঁড়িয়ে আছে নতুন প্যাটার্নের পুরনো সে মহিলা হোস্টেল বৃক্ষবিলাস। হয়তো সময়ের দাবিতে আবারও বিল্ডিং এর নকশা বদলে যাবে, কিন্তু বৃক্ষবিলাস নামটা কি বদলাবে, অথবা আদি আত্মার নিশাচর হাঁটা চলাকে বদলাবে, নাকি চলবে যেভাবে চলছে। বৃক্ষবিলাস হোস্টেলের কোন গাছের ছড়াছড়ি নেই ঠিকই, তবে বিল্ডিং এর পেছনে এখন ঘন বাঁশের ছাড়, আর ছাড়ের উপরে একটা বাঁশে বিবর্ণ হয়ে ঝুলে আছে কারো বিয়ের শাড়ির ছেঁড়া অংশ। কেউ কেউ বলে শাড়িটার আসল রং নাকি লাল ছিল, কখনো কখনো রং বদলে কালো হয়ে যায়। লাল কালোর এই রং বদলের রহস্য বৃক্ষবিলাসের বৃক্ষহীন রহস্যের মতোই গাঢ় এবং বিস্ময়কর। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্প, যার নাম বৃক্ষবিলাস। লিখেছেন মাসুদা রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন পৃথ্বী। আর জানিয়ে দিচ্ছি তাদের নাম যারা আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। বনি ভাবির চরিত্রে অভিনয় করেছেন সাকি, মাইশার চরিত্রে প্রিয়ন্তী, মুনের চরিত্রে জাসিয়া, আখির আত্মায় কণ্ঠ দিয়েছেন নিতুল, শিউলি খালার চরিত্রে ছিল মেঘনা, মাজেদুলের চরিত্রে ছিল রেহান, রাকিবের চরিত্রে সাইফ, দীপকের চরিত্রে শুদ্ধ, নিতুর চরিত্রে শেনিলা এবং চৈতির চরিত্রে অভিনয় করেছেন কাইমি। এই ছিল আজকে কুয়াশার কলা কৌশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হচ্ছি কুয়াশা এক্সপ্রাইজ এবং কুয়াশার নতুন গল্পগুলো নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি।